নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা ই শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলেই আপনাদের জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর হ্যাঁ বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত ই শ্রম কার্ড বানাননি তারা কিন্তু খুব শীঘ্রই অতি দ্রুতই এই ই শ্রম কার্ডটা বানিয়ে নিন কারণ এই ই শ্রম কার্ড বানালেই কিন্তু আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে অ্যাসউট আপনারা পাবেন অ্যাসউট মানে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে প্রত্যেক মাসে আমরা তিন হাজার টাকা করে দেবই আর ই শ্রম কার্ড বানালে শুধু এই তিন হাজার টাকা করেই নয় সেই সঙ্গে কিন্তু আরও একুশটি নতুন নতুন সুবিধা পাওয়া যায় যেগুলো সম্পর্কে আমরা আগেই ভিডিও বানিয়ে রেখেছি তো আপনারা চাইলে সেটা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন কিন্তু আজকের ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো যে আপনারা এই শ্রম কার্ড বানালে কী করে আপনারা এই তিন হাজার টাকা করে পাবেন মানে শুধুমাত্র শ্রম কার্ড বানালেই হবে নাকি শ্রম কার্ড বানানোর পরে আরও অন্য কিছু করতে হবে আর যদি সেটা করতে হয় তাহলে কীভাবে বা এই তিন হাজার টাকার জন্য আবেদন করতে হবে তো সেটা আমরা আজকে পুরোপুরি আপনাদের প্রুফসহ আপনাদের দেখাবো যে কি করে আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন আর কীভাবে আবেদন করতে হবে সেটাও আমরা আজকের ভিডিওটিতে আপনাদের একদম লাইভ দেখিয়ে দেবো কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব যদি আপনারাও চান যে এই শ্রম কার্ড বানানোর পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হোক তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তার পাশে যে ঘন্টা অপশানটা থাকে সেটা হয়তো অবশ্যই টিপে অলে ক্লিক করে দেবেন এই সমস্ত খুব সব দেখার জন্য তো এখানে দেখুন সবার প্রথমেই আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট মানে যারা যারা ই শ্রম কার্ড বানিয়েছেন তারা সকলেই কিন্তু এই ওয়েবসাইট থেকে বানিয়েছেন আর আজকে কিন্তু আমরা এই ওয়েবসাইটে আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন এখানে দেখুন লেখা রয়েছে যে সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম তো এটার আন্ডারে এখানে দেখুন লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা আর এটাতেই কিন্তু আপনাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হয় এখানে দেখুন নিচে বলা রয়েছে এটার জন্য কী কী এলিজিবিলিটি রয়েছে সেটাই দেখুন সবার প্রথমে বলা রয়েছে যে শ্যুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন মানে আপনাদের ইন্ডিয়ান অবশ্যই হতে হবে সেই সঙ্গে আপনাদের আনঅর্গানাইজড ওয়ার্কার হতে হবে মানে যেরকমটা আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম এখানে দেখুন এক্সাম্পল বলা রয়েছে যে ওয়ার্কিং অ্যাস স্ট্রিট ভেন্ডার এগ্রিকালচার লেবার সেই সঙ্গে আরও রিক্সা চালক এবং যত কিছু রয়েছে সবাই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং তারপরে এখানে নিচে তখন বলা হয়েছে যে আপনার বয়স অবশ্যই হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে মানে আপনারা কিন্তু জানেন যে এই ই শ্রম কার্ডটা বানাতে গেলে আপনাদের আঠেরো থেকে উনষাট বছরের মধ্যেই হতে হয় কিন্তু এই যে তিন হাজার টাকা করে যে পাওয়ার যে প্রকল্পটা রয়েছে এই তিন হাজার টাকা পেতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই আঠেরো থেকে আপনাদের চল্লিশ বছরের মধ্যেই বয়স হতে হবে মানে যারা যারা চল্লিশ বছরের মধ্যেই রয়েছেন যারা যারা ইশ্রম কার্ড বানিয়েছেন বা বানাবেন তারা প্রত্যেকেই কিন্তু প্রতি মাসে এই তিন হাজার টাকা করে পেতে পারেন তো সেটা কীভাবে পাবেন সেটা তখন এখানে নিচে দেখুন বলা হয়েছে এখানে আরেকটু নিচে আসলে এখানে ধরুন বলা হয়েছে যে আফটার অ্যাটেন্ডিং অফ সিক্সটি ইয়ার মানে আপনার যখন ষাট বছর হবে তারপর থেকে কিন্তু আপনি প্রতি মাসে অ্যাসিউড পেনশন এখানে ধরুন লেখা রয়েছে মানে অবশ্যই আপনারা এই তিন হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন এবং তারপরে দেখুন বলা হয়েছে যে আপনার যখন মৃত্যু হবে তারপরে কিন্তু আপনার যে ওয়াইফ রয়েছে আপনার যে স্ত্রী রয়েছে তাকে কিন্তু এটার ফিফটি পার্সেন্ট মান্থলি পেনশন দেওয়া হবে মানে আপনি যদি তিন হাজার টাকা করে পাবেন তাহলে আপনার ওয়াইফকে কিন্তু পনেরোশো টাকা করে মাসিক কিস্তি দেওয়াই হবে আপনার মৃত্যুর পরেও এবং তারপরে বলা রয়েছে যে আপনারা যদি দুজনেই এই ই শ্রম কার্ড বানিয়ে আপনারা যদি এই যোজনা যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের দুজনকেই ছয় হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে তো এবার দেখিয়ে দিচ্ছি যে আপনার ই শ্রম কার্ড বানার পর আপনাকে কি করতে হবে তো সেটার জন্য এখানে ধরুন নিচে আরেকটি ধরুন ওয়েবসাইট রয়েছে এই যে এখানে আসলে দেখতে পারবেন আপনার গুগলে মানধান ডট ইন এই ওয়েবসাইটে সার্চ করলেই কিন্তু এখানে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখুন আমি যেটা যেটা বললাম যে আপনার বয়স চল চল আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সেটা এখনো ধরুন বলা হয়েছে এবং আপনার মান্থলি ইনকাম পনেরো হাজার টাকার নিচে হতে হবে সেটাও এখানে বলা রয়েছে এবং সেই সঙ্গে আপনি প্রতি মাসে অ্যাসোয়েড পেনশন তিন হাজার টাকা করে পাবেন সেটাও কিন্তু এখানে বলা রয়েছে তো এবার কথা হলো যে আপনাদের এটার জন্য এবার কী করতে হবে তো এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবেন দেখুন ক্লিক হ্যার টু অ্যাপ্লাই নেওয়া লেখা রয়েছে তো এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে তো তারপর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন যে সেলফ এনরোলমেন্ট লাহা রয়েছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর এখানে আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সেটি দেওয়ার পর এই প্রোসিড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে সেই ফর্মটা ফিল করে সাবমিট করতে হবে আর এবার আপনাদের দেখিয়ে দিই যে এই প্রকল্প কিন্তু আবেদন করতে গেলে আপনাদের কিন্তু কিছু করে টাকা প্রতিমাসে দিতে হবে সেটা ধরুন বলা রয়েছে যে যাদের আঠেরো বছর বয়স তাদের কিন্তু পঁচপান্ন টাকা করে মানে প্রতিদিন দুই টাকারও কম করে আপনাদের জমাতে হবে এবং আপনি যত টাকা জমাবেন ঠিক তত টাকাই কিন্তু সরকারও আপনাকে দেবে মানে আপনি পঁচপান্ন টাকা জমালেন এবং সরকারও পঁচপন্ন টাকা জমাবে মানে টোটাল আপনার জমছে একশো দশ টাকা আর ঠিক একই হবে আপনার বয়স যখন চল্লিশ বছর হবে যদি আপনার চল্লিশ বছর বয়স এখন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু ঠিক ততটাই বাড়বে কিন্তু যত বয়সের সঙ্গে এটা এই টাকাটা বাড়বে তো আপনাদের যাতে চল্লিশ বছর বয়স রয়েছে তাদের কিন্তু প্রতি মাসে এখন দুশো টাকা করে দিতে হবে এবং আপনি দুশো দেবেন সরকারও কিন্তু দুশো টাকা দেবে মানে আপনার জমছে চারশো টাকা করে তো ঠিক এইভাবেই কিন্তু আপনাদের এই প্রকল্পে আবেদন করার পর প্রতি মাসে পোস্পান্না থেকে দুশো টাকা পর্যন্ত দিতে হবে তারপর আপনাদের যখন ষাট বছর পূর্ণ হবে তখন থেকে আপনারা তিন হাজার টাকা করে প্রতি মাসে কিস্তি পাবেন